চুয়াডাঙ্গায় স্ত্রীকে হত্যার দায়ে সাবের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে জেলা ও জজ আদালতের বিচারক জিয়া হায়দার এই রায় দেন দাম্পত্য কলহের জেরে দু তেইশ সালের পনেরোই মার্চ ফন্টুমণ্ডল তার স্ত্রী ডালিমা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপে হত্যা করে পরে মরদেহ বাড়ির পাশে সেচ পাম্পের পাইপের ভেতরে ফেলে দেয় এই ঘটনায় মামলা হলে ফন্টুমণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামের উপস্থিতিতে মৃত্যুদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করে আদালত